ক্যারিয়ারটা শুরু হয়েছিল ব্যাক ইন 1998, তখন আমি ক্লাস ফোরে পড়ি। তো আমার কাজিন হচ্ছে গিয়ে ও গান শিখত শিল্পকলা একাডেমিতে। আমারও খুব ছোটোবেলা থেকে গানের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, তো অনেক ঝামেলার মধ্যেও করতে পারতাম না, পড়াশোনা, তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলি একটা ব্যাপার আছে, মানে একটা বাধা আছে। তো ও করতো, ওর সাথে একদিন আমি একটা ফ্রাইডেতে গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে, যাওয়ার পর আমার খুব ভালো লাগে, আমি পিছনে বসে বসে শুনতেছিলাম। একদিন আমি বাসায় এসে বলি যে আমিও শিখতে চাই, তো রীতিমতো দেওয়া হয় নাই, অনেক কষ্ট হয়েছে। তারপর হচ্ছে গিয়ে লুকায়ে লুকায়ে ওর সাথে যাইতাম মাঝে মাঝে খেলার কথা বলে, খেলার কথা বলে যাইতাম। তারপরে একদিন কী করলাম, 35 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম শিল্পকলা একাডেমিতে, টিফিনের টাকা বাঁচায়। তারপর গাইলাম, গাওয়া শুরু করলাম, ভালা করি ঘর বানায়া কয়দিন থাকবো আর, হায় রে কয়দিন থাকবো আর, ভালা করি ঘর বানায়া কয়দিন থাকবো আর, হায় রে কয়দিন থাকবো আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, তো মেড ইন বাংলাদেশটা এটা আমার ব্র্যান্ড না, আমার ব্র্যান্ড আরেকটা, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে গিয়ে এটা আমাদের প্রয়াত আয়ুব বচ্চু স্যার করে দিয়ে গিয়েছেন, এটার ব্র্যান্ডের নামটা সুতরাং। আর মেড ইন বাংলাদেশটা এটা আমি কই থেকে করেছি, আমি বেসিক্যালি ছোটোবেলা থেকে হচ্ছে গিয়ে মানুষের জন্য কাজ করতে পছন্দ করতাম, এ পর্যন্ত অনেক কাজ করেছি ছোটোবেলা থেকেই। আমার যখন মানে জ্ঞান আসে মাথায়, মানে একটু বুঝতে শিখি ক্লাস এইটে, তখন থেকে আমি চেষ্টা করি কিছু করার জন্য। তখন স্কুলে ছিলাম, স্কুলের ফ্রেন্ড সার্কেল মিলে অনেক কিছুই করতাম, অনেক চেষ্টা করতাম। রেল স্টেশনে অনেক গরিব গরিব মানুষজন ছিলেন, ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতাম, কিছু কিনে দেওয়ার চেষ্টা করতাম। তো ওইখান থেকে ইন্সপিরেশন হয়ে 2014 আমি মেড ইন বাংলাদেশটা প্রতিষ্ঠিত করি। আমার ভাষায়, আমার নিজস্বতার, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমার ভালো লাগে হচ্ছে গিয়ে ফোক গান, আমাদের বাংলাদেশ দেশীয় লোকজ গান। তো এই লোকজ গান নিয়ে কাজ করতেছি, এটা আমি চেষ্টা করতেছি একটু অন্যরকম করে করার, আমার মতো ইমরান যাতে আরও 10-15টা হয় বাংলাদেশে, যারা হচ্ছে গিয়ে কাজ করবে এইরকম মানুষদেরকে নিয়ে যাদের ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্ট শো করার মতো কোনো জায়গা নাই। আমার প্রথম কাজ ছিল জাহিদকে নিয়ে, এটা আমার কাজ ছিল না, এটা হচ্ছে কি একটা আনন্দ ছিল, আনন্দটা আমার কাজে পরিণত হয়ে গেছিলো। তো আনন্দটা কাজে কীভাবে পরিণত হয়েছিলো, আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে কক্সবাজারে একটা ফ্রেন্ডের বিয়ে খাইতে। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আমরা বিচে যাই, কলাতলি বিচে, ওইখানে গিয়ে জাহিদকে পাই। তারপর গানটা তো ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে হচ্ছে গিয়ে এই তো জাহিদে এখন অবস্থান তো আপনারা সবাই জানেন। তারপর আরেকটা ছেলেকে করেছি, এটা হচ্ছে গিয়ে নেত্রকোনাতে, নেত্রকোনাতে ওই ছেলেটার নাম হচ্ছে গিয়ে চাঁদ, ওর একটা ব্যান্ডও আছে এখন, একটা গান করেছিলাম ও সেরি ও সেরি, এটা হচ্ছে গিয়ে পাগলা ইমরান নামে একটা ছেলে আছে নেত্রকোনায়, আর আমাকে এটা এতে হেল্প করেছিল কার্জন রয়, যে রিসেন্ট একটা গান এই সবাই তো সুখী হতে চায় বারেক, ওর গানটা অনেক মোটামুটি ভাইরাল হয়েছে, সবাই খুব দেশে দেশের বাইরে থেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। তারপরে আরও করেছি হচ্ছে কি আমাদের আইসিসি যে প্রতিমন্ত্রী আছেন জুনায়েদ আহমেদ পলক ভাইয়া, ওই পলক ভাইয়ার সিংড়া নাটোরে, ওইখানে গিয়েছিলাম আমি ঘুরতে, বেসিক্যালি একটা প্রোগ্রামও ছিল। তো ওইখান থেকে একটা ছেলেকে পাই, ওই ছেলেটাকে কয়েকদিন আগে সরকারি একটা প্রোগ্রাম ছিল, এত
হাজার হাজার দর্শকের মধ্যে এবং সব গুণী গুণী মানুষদের সামনে গান করিয়েছি, এর থেকে তৃপ্তি আমার নাই। আর এই তৃপ্তির জন্যই আমি কাজ করি। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, হায়রে ঘর দুয়ার না বান্ধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, হায়রে ঘর দুয়ার না বান্ধে। তো আমার ব্যান্ড নিয়ে যেটা পরিকল্পনা, এখন স্বপ্ন তো অনেক থাকে, স্বপ্ন সত্যি হওয়াটা অনেক কঠিন, এর জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমি আমার মতো পরিশ্রম করে যাচ্ছি, ব্যান্ডটাকে নিয়ে এখন দুইটা গান নিয়ে কাজ করতেছি, দেখা যাক কী হয়। আর মেড ইন বাংলাদেশ নিয়ে যেটার কথা বললেন ইউটিউব চ্যানেলে, তো এটা আমরা একটা স্টুডিও ফরম্যাট করতেছি। এখন যেটা রিসেন্ট প্ল্যান তা হচ্ছে গিয়ে একটা স্ট্রিট ফেস্ট করার, স্ট্রিট ফেস্টিভ্যাল করবো, যেটা বাংলাদেশে কখনো হয় নাই। ওদের গান শুনতে আসবে মানুষ টাকা খরচ করে, এবং ওই টাকাগুলো সম্পূর্ণ ওদের পিছনে ব্যয় করা হবে, ওদের ডেভেলপ করার জন্য, ওদের মানে আর্থসামাজিক অবস্থা ডেভেলপ করার জন্য। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে লো। গানটা ভালোবাসি, ওই ভালোবাসার সম্মানের জায়গা থেকে হচ্ছে কি আমি ওদের পিছনে কাজ করে যাচ্ছি, এবং এটা একদম করে যাবো আমি সবসময়। ও লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা,